তেলের মূল্য বৃদ্ধি করলো আর একটা যদি কিছু ইনটেক করলো আপনি কয়েকদিনের মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধি করলো সরকারি ভাবে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি করছে এই সমস্ত জিনিস বিষয় থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য তারা কথাবার্তা বলছে খারাপ করে গেলে গেলের ভিতরে মুক্তির অপেক্ষা করছি তারা কমান্ড
বিয়ের বিষয় আছে উনি আবার ছোটদের কাছে আসছেন খাওয়ার সময় আসছেন খাওয়ার পরে আসছেন একটু আলাপ করতাম উনি দেশ সম্পর্কে বলছেন জাতি সম্পর্কে বলছেন এই বিদ্যুৎ সম্পর্কে বলছেন কৃষি সম্পর্কে বলছেন দেশের গরিব মানুষের সাথে কথা বলছেন সেই তারেক রহমানকে হঠাৎ করে আমাদের সামনে থেকে নিয়ে যাওয়া হলো আমার কাছে বিদায় নিয়ে গেলেন তারেক রহমান সাহেব সুস্থ সাবলীল আমার সঙ্গে কে ছিল এখানে মিলন ছিল আরো অনেকে ছিল এখানে নাই সবাই ছিল আমাদের সামনে নিয়ে গেল যখন ফেরত নিয়ে আসলো তারেক রহমানকে রহমানকে আমরা খুঁজতে পারি নাই তারেক রহমান অসুস্থ অঙ্গ অবস্থায় গিয়ে জেলখানায় ফিরেছে আমার ওখান থেকে হাসপাতালে হাসপাতালে হয়েছে সেই আক্রোশ তারেক রহমান সাহেবের উপর থেকে আজ পর্যন্ত আক্রোশ তাদের যায় নাই তাই কেউ বলেন এটা কেড়ে ফেলবেন ওটা কেড়ে ফেলবেন আর কত কিছু তো কামের আছে রে ভাই নাপিতের তো অনেক কাম নাপিত বহুত কাজ করতে পারে প্রিয় ভাইরা আজকে আমাদের দেশে বলা হয়েছে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে এই কারণে মসজিদে মসজিদে বন্ধ রাখতে হবে কিন্তু বড় বড় সাহেবদের অফিসে বিদ্যুৎ বন্ধ থাকবে না ওনাদের এসে ঠিকই চলবে ভাইরা আজকে আমি আর বেশি সময় নষ্ট করব না অনেক কথা বলার ছিল আমি একটা কথা এই কথা বলতে খুব খারাপ লাগে কাউকার কাদের কি অবস্থা টাকা মূলত কি অবস্থা হয়েছে কথাবার্তা বন্ধ হয়ে গেছে এখন আপনাদের একই অবস্থা হবে যদি ক্ষমা না চান এ ভাই লোকেরা বন্ধ করো না যদি এই বিষয়ে ক্ষমা না চান তাহলে বাংলার মানুষ ঢাকার রাজপথে গিয়ে ঢাকা কিংবা বাংলাদেশের এখানেই আপনাকে পাবে শায়েস্তা করে ছেড়ে দিব মনে আপনাদেরকে ছাড়া হবে না আমি সর্বশেষ আরেকটি কথা বলতে চাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশন আমাদের সঙ্গে বিএনপির সঙ্গে সংলাপ ছিল আমরা সংলাপে যাই নাই কারণ আমরা নির্বাচন কমিশন বুঝি না আমরা নির্বাচন কমিশন চিনি না আমরা নির্বাচন কমিশন মানি না আমরা চাই এই সরকার থাকবে না এই পার্লামেন্ট থাকবে না এই সংসদ ভেঙে দিয়ে নতুন এক সরকার অধীনে নির্বাচন কমিশন হবে সেই নির্বাচনে আমরা যাব আজকে এই সিসি বলেছেন বিএনপিকে বারবার ডাকবো আপনাকে সাধুবাদ জানাই বিএনপিকে বারবার ডাকবেন এই কারণে বিএনপিকে ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না আপনি শীর্ষের কথা বাংলাদেশের কারো সাধ্য নাই বিএনপিকে ছাড়া নির্বাচন করার যারা নির্বাচন নেওয়ার চেষ্টা করবে ভেতরে কিংবা বাইরে দেশে কিংবা বিদেশে তাদের কোথাও ছাড় দেওয়া হবে না এই ব্যর্থ এই সৎ এই দুর্বৃত্ত এই সরকারকে আমরা কোনো অবস্থাতেই ছাড় দেব না এখন বাংলাদেশের মানুষকে আদালতে মাফ করে দেন আপনার সমরতা ছাড়েন নিরপেক্ষ নির্বাচন দেন তারপর যদি ক্ষমতায় আসেন আপনাদেরকে আপনার মাথা তুলে না আসবো কোনো অসুবিধা নেই কিন্তু বিধান নির্বাচনে ক্ষমতায় থাকবেন এইটা বাংলাদেশের মানুষ কখনোই মানবে না প্রিয় ভাইরা আমি আবারও বলতে চাই এর মধ্যে বহু বক্তব্য রেখেছি আরও বক্তব্য আসবে সামনে আরও ঘটনা আসবে আজকে এই সরকারের পতন চেয়ে এবং এই যে আমার সামনে যত ভাইরা আছেন যারা Yeah.